চলতি বছরে রোজার ঈদে মুক্তি পেয়েছিল বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের পাসওয়ার্ড ছবিটি এবার একই নামে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার হার্ড নায়ক দেবের পাসওয়ার্ড সোমবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার ট্রেলারের প্রথমেই দেখা যায় এক উত্তি নায়িকার নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে এমনই বিভিন্ন সাইবার ক্রাইম নিয়ে তৈরি এই ছবি প্রত্যেকেই কোনো না কোনোভাবে সাইবার ক্রাইমের শিকার মানুষ জানেই না তার উপরে প্রতিনিয়ত কেউ নজর রেখেই চলেছে সেই সাইবার ক্রাইমের শিকার হতে চলেছে দেশও আর তার সঙ্গে লড়াই করবে পুলিশ কর্মকর্তা রোহিত দাসগুপ্ত রোহিতের ভূমিকায় দেখা যাবে দেবকে এদিকে ট্রেলার দেখে মনে হয়েছে পরমব্রত ও পাউলি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন ছবিতে রয়েছেন রুক্সিনী মিত্র আগামী দুইয়ে অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি পাসওয়ার্ড উল্লেখ্য ট্রেলার দেখে স্পষ্ট বোঝা গেলেও সাকিবের আর দেবের সিনেমার নাম এক হলেও গল্পের সাথে কোনো মিল নেই